हेलो फ्रेंड्स, सलाम वालेकुम फ्रेंड्स। आमादेर बांग्लादेशे तिला घुघु प्रचुर परिमाणे पावा जाय प्रतिदिन। असंख्य असंख्य घुघु पाखिर बाच्चा बासा थेके लोकजने पेरे निये आसछे এবং সেটাকে পালার জন্য নিয়ে আসে এবং বাসায় আনার পর সে সেটাকে কিভাবে পালতে হবে, কিভাবে খাওয়াতে হবে, কিভাবে রাখতে হবে কিচ্ছু জানে না। না জেনে আন্তাজি খাবার টাবার খাওয়ায় দেখা যায় প্রচুর পরিমাণ ঘুঘু পাখির বাচ্চা প্রতিদিন মারা যাচ্ছে আমাদের বাংলাদেশে। যেসব খাবার খাওয়াবেন, যেসব খাবার খাওয়ালে আপনার পাখির বাচ্চাটা আর মরবে না। যদি পাখির বাচ্চা পাখিটা যদি মানে বাচ্চাটা যদি নিজে নিজে খেতে না পারে, সেই সব বাচ্চা যদি কেউ ভুলবশত পেরে নিয়ে আসে, তাহলে তাদেরকে কী খাওয়াবেন? তাদেরকে খাওয়ানোর, তাদেরকে বাঁচানোর একবারে সঠিক রাস্তা এবং শর্টকাটে আপনি বাঁচাতে পারবেন সেটা হলো সুলা। বাজারে পাবেন, দেখবেন যে খোসা ছাড়া কিছু সুলা বিক্রি হয়। খোসা ছাড়া যে সুলা আছে ওই 1 কেজি সুলা কিনবেন বা 1/2 কেজি সুলা কিনে সেটা ভেঙে নিয়ে আসবেন মেশিন থেকে, গুঁড়া করে নিয়ে আসবেন, সেটাকে গুঁড়া করে মানে বেসনের মতো করে নিয়ে আসবেন। সেই গুঁড়াটা বা সেই বেসনটা বা সেই খাবারটা গরম পানির সাথে, হালকা গরম পানির সাথে মিক্স করে নরম করে আপনি সিরিঞ্জ দিয়ে ডিসপ্লেতে দেখেন, ডিসপ্লেতে যে সিরিঞ্জটা যেভাবে দিচ্ছি এরকম একটা সিরিঞ্জ, 25 মিলি একটা সিরিঞ্জ নেবেন। নিয়ে ওর মাথার মাঝে একটা নরম নরম পাইপ দিবেন, নরম চিকন একটা পাইপ দিবেন যাতে ওই পাখি বাচ্চাটার মুখের ভিতরে ঢুকে। একটা পাইপ দিয়ে ওর একবারে খাদ্যতলি পর্যন্ত পাইপটা ঢুকাবেন, আবার পাইপটা যেন শ্বাসনালীতে ঢুকে না যায় ওটা খেয়াল রাখবেন। এবং ওই পাইপটা 2 ইঞ্চি পরিমাণ লম্বা নেবেন। আপনার যে নরম যে একটা পাইপ নেবেন সিরিঞ্জের মাথায়, ওই পাইপটা 2 ইঞ্চি লম্বা, 2 ইঞ্চি পরিমাণ লম্বা নেবেন। নিয়ে আপনি প্রতিদিন অন্তত 5 বার করে খাওয়াবেন, সর্বনিম্ন 4 বার, এবং 4 বার থেকে 5 বার আপনার দিন খাওয়াবেন যদি সে বাচ্চাটা বয়স 10 দিন থেকে 15 দিন হয়। আর যদি দেখেন যে না মোটামুটি ধরা যায় বাচ্চাটাকে, নিজে খাওয়া শিখে নাই কিন্তু মোটামুটি ধরা যায়, তাকে ধরে খাওয়ানো সম্ভব, হাতে ধরে খাওয়ানো সম্ভব, তাহলে আপনি একটা পুতলার মাঝে একটা সুতি কাপড় নেবেন। সুতি কাপড়ের নিচের দিকে একটা ছিদ্র করবেন, ছিদ্র করে সেই কাপড়টাতে শুধু চিনা নেবেন, চিনা চিনা সরিষা, চিনা সরিষা গুজি তিলো নিতে পারেন, এই ছোটো খাবারগুলো নেবেন। নিয়ে ওই পুতলাটা গোল করে ওর মুখের ভিতরে ঢুকাবেন, ঢুকিয়ে পুতলাটা আস্তে আস্তে নাড়া দিবেন, ও দেখবেন খাবে। এভাবে প্রতিদিন ওর যখনই ক্ষুধা লাগবে এভাবে খাওয়াবেন। এই গেল প্রাথমিক ধাপ ছোটো বাচ্চা হলে। আর যদি সে দেখেন যে বাচ্চারা নিজে নিজে খেতে পারে, টুকরে নিজে নিজে খেতে পারে, তখন তাদেরকে কী কী খাবার দেবেন? তাদের জন্য খাবার তৈরি করার ফর্মুলা হলো, আপনি প্রথমে নেবেন চিনা। আপনি বাজারে পাখির দোকানে গেলে এইসব খাবারগুলো বল নাম বললেই আপনাকে দিয়ে দিবে। চিনা নেবেন 1/2 কেজি, কাওয়ান নেবেন 250 গ্রাম, আর সরিষা নেবেন 100 গ্রাম, রেজা নেবেন 250 গ্রাম, ভুট্টা ভাঙ্গা নেবেন 100 গ্রাম, জিরা গম নেবেন 125 গ্রাম, গ্রিট 50 গ্রাম, এবং গুজি তিল নেবেন 50 গ্রাম। এগুলো সব একসাথে ভালোভাবে মিক্স করে তারপর পাখিকে খাইতে দেবেন। দেখবেন যে আপনার পাখি আর কখনো মারা যাবে না, ও সুস্থ সবল হবে, দ্রুত বাড়বে এবং ওর শরীর ঠিক থাকবে। এখন ডিসপ্লেতে খেয়াল করে দেখুন যে আমি যে খাবারগুলো দিয়েছি এখানে কিন্তু আবার ডিমের কোষা দিয়েছি। আপনারা ডিমের কোষা দিলে দিতেও পারেন, আবার না দিলেও সমস্যা নেই। এই যে ডিসপ্লেতে এখন ভালোভাবে লক্ষ্য করে দেখুন, দেখেন আমার পাখি, আমার এগুলো অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি এর বাচ্চা, দেখেন আমি এদেরকে কী কী খাবার দিয়েছি। আপনার ঠিক এইভাবে খাবার তৈরি করে আপনার পাখিকে মিক্স করে একসাথে দিতে পারেন। আপনি ডিমের কোষা, শুকনা ডিমের কোষা ইচ্ছা করলে গুঁড়ো করে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। কিন্তু বাকি খাবারগুলো ভালোভাবে মিক্স করে খাওয়াবেন, তাহলে আপনার পাখি ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। তো ফ্রেন্ডস, আপনারা যদি আরও ভালো ভালো ভিডিও চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কী সম্পর্কে ভিডিও চান, আমি সেই সম্পর্কে ভিডিও তৈরি করে দেব। এবং চাইলে আমার চ্যানেলে সকল ভিডিওগুলো দেখে আসতে পারেন, বিভিন্ন পাখি সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও আছে, বিশেষ করে ঘুঘু পাখি সম্পর্কে অনেক ধরনের ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন।
এবং আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেন। ওকে, ধন্যবাদ, বাই বাই।